ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা ক্লাস নাইনের কোষে দেখি একুশ এ অধ্যায়ের পাঁচের দাগের অঙ্কগুলো করবো কী বলছে না প্রমাণ করি একেরটা কী বলছে লগ অফ সেভেন্টি ফাইভ বাই সিক্সটিন মাইনাস টু লগ অফ ফাইভ বাই নাইন প্লাস লগ অফ থার্টি টু বাই টু থ্রি টু কত লগ এদের এটা বলেছে ডানপক্ষ এটা বলেছে আমি বাম পক্ষটা তুলব তুলে আমি দেখাবো যে মানটা কী হচ্ছে না লগ অফ টু তাহলেই প্রমাণ হয়ে যাবে তাহলে আমি অঙ্কটা তুললাম যে লগ অফ সেভেন্টি ফাইভ বাম পক্ষটা তুলে নিলাম বাই সিক্সটিন মাইনাস টু লগ অফ ফাইভ বাই নাইন প্লাস লগ অফ থার্টি টু বাই টু ফর্টি থ্রি এটাকে আমি টু দেখাবো এই মানটা তাহলে কীভাবে শুরু করলাম না লগ অফ অফটা যেমন আছে তেমন থাক সিক্সটিন মাইনাস এই সূচকটা কী হয় না পাওয়ারে চলে যায় সেটা করলাম না লগ অফ ফাইভ বাই নাইন টু দি পাওয়ার টু হয়ে গেল প্লাস লগ অফ থার্টি বাই টু থ্রি এখন লগ অফ এ মাইনাস বি কী হবে না লগ অফ এ মাইনাস বি হলে কী হয় না লগ এটা এটা ভাগ হয় তাহলে কী হবে না সেভেন্টি ফাইভ বাই সিক্সটিন নিচে হয় এটা তার মানে ভাগ এটা হয় পাঁচ মাসে কত হয় না পঁচিশ আর নয় একাশি প্লাস মানে এটা কী হবে না ইন্টু হবে কত হবে না থার্টি টু বাই টু ফরটি থ্রি তাহলে এটা কী দাঁড়িয়ে যাচ্ছে না লগ সেভেন্টি ফাইভ বাই সিক্সটিন ভাগ থাকলে কী হয় না গুণ হয় এটা উল্টে যায় উপরে হবে এইটটি ওয়ান নিচে হবে টোয়েন্টি ফাইভ ইন্টু উপরে হবে থার্টি টু নিচে হবে কত টু ফর্টি থ্রি এটা যেমন ছিল তেমন থাকবে শুধু এটা গুণ দিয়ে পরেরটা উল্টে যাবে এবার আমরা যদি কাটাকুটি করি পঁচিশ দিয়ে কাটি তাহলে তিন পঁচিশ পঁচাত্তর দুই দিয়ে কাটলে কথা হয় না ষোলো দু বত্রিশ তিন দিয়ে যদি আমরা এখানে কাটি তাহলে কী দাঁড়ায় না তিন আটটা চব্বিশ তিনে কে তিন তাহলে একাশি একাশি কী হবে না কেটে গেল তাহলে কী হবে না লগ অফ টু থাকে তাহলে লগ অফ টু সেখানে লগ অফ টু বলছে বলছে না লগ আপ টু হবে তাহলে আমার এখানে প্রশ্ন একটু ভুল আছে কী হবে না লগ অফ টু তাহলে বাম পক্ষ তুললাম দেখলাম যে মানটা আমার কী হচ্ছে না লগ আপ টু অতএব কি বলতে পারি না বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এরপর আমরা পাঁচের দাগের দুই অঙ্কটা দেখব কী বলছে যে লগ অফ ফিফটিন ইন্টু ওয়ান প্লাস লগ অফ ফিফটিন লগ অফ থার্টি বেস ফিফটিন টু দ্য বেস্ট হতো টেন ওয়ান ওয়ান বাই টু ইন্টু লগ অফ সিক্সটিন ইন্টু এটা টু দ্য বেস্ট টেন মাইনাস লগ অফ সিক্স ইন্টু এটা ইন্টু টেন এটা করলে কত হবে না এই মানটা আমার টু বার হবে কী বলছে না এটা করতে গিয়ে আমাদের দুটো সূত্র জানতে হবে আমরা আমার জেনে নেব আগে যে এরকম যে লগ অফ এখানে বি আছে এখানে এম আছে ইন্টু লগ অফ এখানে এ এখানে বি মনে মনে ভাবতে পারি যে সাপোজে বি আর বি নেই তাহলে কি হবে না লগ অফ উপরে থাকবে এম আর বেসে থাকবে এ ঠিক আছে এই সূত্র এখানে কাজে লাগবে এটাও বলতে পারো যে লগ অফ বি এ ইনটু লগ অফ এ বি তাহলে কি হয় না এই বিবি সাপোজ নেই তাহলে কী থাকবে না লগ অফ উপরে একটা থাকবে নিচে এইটা থাকবে বেস সেই সূত্রটা জানলেই আমরা এখানে অঙ্কটা করে নিতে পারবো তাহলে আমরা পক্ষ বলে এটা তুলব দেখব যে মানটা কত হবে না দুই হবে চলো তাহলে বামপক্ষ আমি তুললাম তুলে প্রথমে কী হবে না এটা দিয়ে আমি এখানে গুন করে দেব তাহলে কী হবে সমান এটার সাথে ওয়ান গুণ করা মানে কী হবে না যেটা আছে সেটা থেকে যাবে লগ অফ ফিফটিন টু দ্য বেস টেন এবারে এটার সঙ্গে যখন আমি এটা গুণ করবো এই ফিফটিনের সঙ্গে ফিফটিনটা কী হবে না কেটে যাবে এটা একটু মনে রাখতে হবে তাহলে প্লাস প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস লগ অফ কী হবে না থার্টি উপরে থেকে যাবে আর বেসটা কত হবে না টেন হবে ঠিক আছে এরপরে তাহলে আমার এই টার্মটা হয়ে গেলো এটা এরপরে আমরা এটা কি করতে পারি না প্লাস দিলাম হাফ এখানে থাকলো তাহলে কী হবে না লগ অফ এখানে দেখছি ফোর এখানে সিক্সটিন তাহলে সিক্সটিনটাকে আমরা ফোরে কনভার্ট করবো কীভাবে করবো না সিক্সটিনকে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার লিখতে পারি ঠিক আছে আর এই টেনটা এখানে থাকলো এটা যেমন আছে তেমন আছে থাকলো ওয়ান প্লাস লগ অফ সেভেন মানে ফোর আর এটা কী করব না এখানে সিক্স এখানে সিক্স আছে এখানে সিক্স এখানে সিক্স কোনো সমস্যা নেই তাহলে এটা আমরা গুণ করে দেবো এটা গুণ করলে কী হবে না এ মাইনাসে মাইনাস লগ অফ সিক্স সিক্স থাকবে না উপরে থ্রি থাকবে বেস টেন তাহলে থ্রি লক থ্রি বেস টেন এ মাইনাসে মাইনাস কত হবে না লগ অফ কত হবে লগ অফ সিক্স সিক্স থাকবে না এটা করে দিলাম তাহলে ওয়ানের সাথে গুণ করার মানে যেটা আছে সেটা থাকবে সিক্স টেন প্লাসে মাইনাসে মাইনাস সিক্স সিক্স থাকবে না লক সেভেন বেস টেন তো লগ অফ সেভেন বেস টেন এরপর আমরা কী করব না এটাকে আমরা ভাঙতে পারি ফাইভ ইন্টু থ্রি এটাকে আমরা ভাঙতে পারি হিসেবে আমরা ভাঙবো কী বলবো না লগ অফ টেন ফাইভ ইন্টু থ্রি প্লাস করলাম যে লগ অফ টেন তিরিশ আমি কী করি একটা পাঁচ থাকবে আর একটা কী থাকবে না যেহেতু এখানে ফোর আসছে একটা টার্ম ফোর কিংবা আমরা টুও করতে পারি তাহলে টু ইন্টু টু দুই দোকানে একটা থ্রি হবে তিন পাঁচ পনেরো পনেরো দোকানে তিরিশ এটা হয়ে নিলাম এবারে এখানে যে এই যে টুটা আছে এই টুটা কী হবে টু এই টুটা আমরা এখানে নিয়ে আসতে পারি তাই তো তাহলে এই টুটা আমরা এখানে নিয়ে আসলে কী হবে না প্লাস পাওয়ারে থাকলে কী হয় এখানে চলে আসে সেটা এই দুইটাকে আমরা এখানে নিয়ে নিলাম তাহলে কথা হবে না টু বাই টু লগ অফ ইন্টু ওয়ান প্লাস লগ অফ ফোর সেভেন এটা যেমন ছিল তেমন থাকলো লগ অফ বেস টেন

বেস টেন টু টু কেটে গেল প্লাস এই যে এর সাথে যদি আমরা গুণ করি ওয়ানের সাথে তাহলে ঝয়টা আছে সেটা থাকবে এবার লগ অফ টেন ফোরকে আমরা কী লিখতে পারি ফোরকে আমরা টু এর স্কোয়ার লিখতে পারি ঠিক আছে এর সাথে এটা গুণ করলে কী হবে লগ অফ ফোর বেস টেন ফোরটাকে আমরা কি লিখলাম না দুয়ের স্কোয়ার লিখলাম এটার সাথে একটা গুণ করলে কি এই যে ফোর এই ফোর এটা ক্যান্সেল হয়ে যাবে কী থাকবে না লগ অফ সেভেন স টেন আর এটা যেমন আছে তেমন থাকবে মাইনাস লগ অফ থ্রি বেস টেন মাইনাস লগ অফ থ্রি ইন্টু টু বেস টেন মাইনাস লগ অফ সেভেন বেস টেন দেখতে পাচ্ছি আমরা যে লক সেভেন বেস টেন প্লাস মাইনাস লক সেভেন বেস টেন এটা ক্যান্সেল হয়ে গেল तेल ये जी मारे लग अफ ए लगे प्लस लक भी तो लग अफ फाइव बेस टेन लग अफ थ्री बेस टेन टेंटा ए बी सी ए प्लस लग बी प्लस लग सी लग अफ फाइव बेस टेन प्लस लग अफ थ्री बेस टेन प्लस लग अफ टू बेस टें টুটা এখানে চলে আসলো তাহলে কি হবে টু ইন লগ অফ টেন ঠিক আছে বেস এটা কথা হচ্ছে না টু টু লগ টু এবারে কি হচ্ছে না এটা ছিল কত মাইনাস থ্রি লগ অফ টেন বেস থ্রি মাইনাস লগ অফ থ্রি বেস টেন প্লাছ মাইনাসে মাইনাস হৈ যাব প্লাছ লক টু হয় সেই মাইনাস কৰে দেখি কি হয় না লক অফ টু ঠিক আছে ত' কি হে প্লাছ লক টু টেন আৰু এইখিনি কি আছে না মাইনাছ লক টু বেষ্ট টেন এটা কান্সিল হৈ গ'ল ঠিক আছে আৰু কি কি থাকছে না এটা ভেঙে আমরা এটা ভেঙে আমরা এই দুটো পেয়েছি এই তিনটে ভেঙে আমরা তিনটে টার্ম পেয়েছি ঠিক আছে আর এটা ভেঙে এটা পেয়েছি তাহলে লগ অফ থ্রি এখানে এই থ্রিটা হবে না এই থ্রিটা এখানে হবে না এখানে কী আছে না লক থ্রি বেস্টেন আছে তাহলে কী কী হচ্ছে না আর এটা হচ্ছে মাইনাস লক এটা হচ্ছে প্লাস লগ অফ থ্রি বেস্টেন হয় এই মাইনাসটাকে মাইনাস করে দিচ্ছে আর লগ অফ টু টেন হয় মাইনাসটা গিয়ে মাইনাস করে দিচ্ছে তাহলে কী হবে না এটার সাথে এটা কাটলো লগ অফ থ্রি বেস টেন মাইনাস এটা কেটে গেলো এটার সঙ্গে এটা কেটে গেলো তাহলে আমার কী থাকছে না এখানে একটা এই থাকছে এটা তাহলে কী হচ্ছে না টু লগ অফ ফাইভ বেস টেন এই টু এরটা একটা আর এখানে একটা কী ছিল না টু লগ অফ টু বেস টেন তাহলে আমরা যদি টুটা কমন নিয়ে নিই কী থাকে টুটা যদি আমরা কমন নিয়ে নিই কী থাকে না লগ অফ বেস টেন থাকলো ফাইভ ইন্টু টু হয়ে যায় ফাইভ ইন্টু টু মানে টেন তাহলে লগ টেন বেস টেন ইমানটা ওয়ান হয় তাহলে কী হয় না টু ইন্টু ওয়ান সমান কথা হয় না টু অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত কী করলাম না পক্ষটা তুললাম তারপর এটার সাথে এটা গুণ করে একের সাথে মানে এটা বসে গেল আর এটার সাথে এটা যখন গুণ হবে তখন এই পনেরো আর পনেরো কেটে যাবে লক থার্টি বেস টেন এমন করে হবে আর এই ষোলোটাকে আমরা কী করলাম না ফোরের স্কোয়ার করে নিলাম তারপর এই দুইটা এখানে নিলাম হাফটা হাত থাকবে না সব একইভাবে করলাম করে এখানে দুই এসে গেল